তোর কাছে বউ মনে হইলো, প্রেমিকা মনে হইলো, বেশ্যা মনে হইলো, নটি মনে হইলো, অথচ নিজের ঘরে যে আছে মা বোন হেরা হলো মা বোন। আমার তো মাথা খারাপ হয়ে গেল, ও ডার্লিং মানে বুঝতে পারলাম না বিষয়টা। বলো তো বিষয়টা, তুমি আমাকে বলো, ও ডার্লিং বলতিছে মানে কি বিষয়টা বুঝলাম না। কি বিষয়, একটু চুপ করো না। ও ছেলে বলতিছে, তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ, আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কেন? ও তোমাকে ডার্লিং বলছে, ও কি জানে তুমি শুধু আমার? ওকে তুমি বুঝাই দাও। ওই ছেলে কি বলতিছে? ইস, আরে বাবা, বলবো তো, একটু চুপ করো না। এসে ঝগড়া করলে হয় নাকি? এই এরকম একটা রাস্তার ছেলেকে তুমি কিভাবে পছন্দ করো বা ভালোবাসতে পারো? আরে বাবা থামো না, বলছি তো একটু সময় দাও, এরকম করলে হবে? আমার কিন্তু মাথা কাজ করতেছে না, বুঝছো? মাথা কাজ করবে, একটু দাঁড়াও। কি দাঁড়াবো? হ্যাঁ, আমার কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, বুঝছো? আপনারা দুইজন মিলে প্রেমিকার জন্য যুদ্ধ করতেছেন তো? দুইজন মিলে মানে? হ্যাঁ, তুই একটু যত ভাই, তুই একটু ছাড়। কিছু বলতেছি না, এর লগের আগে প্রেম করছি। হ্যাঁ, প্রেম করছি আমি। হ্যাঁ, 2 লাখ টাকা নিছে, এলইডি টিভি নিছে, মানে তবে যে বাচ্চার জামা কাপড় নিছে, জুতা প্যান্ট শার্ট সব নিছে। নেওয়ার পর আমারে লাত্তি দিয়া দুইজনে ধরছে। ভাই একটু দাঁড়ান ভাই। কি বলছিস বাবা? বাচ্চা মানে কার বাচ্চা? এটা এটা হলো হ্যার বাচ্চা। ও কি বলছে? এতদিন কি বলতেছে? আপনারা দুইজনে বাচ্চা কালির সাথে প্রেম করছেন। কি বলতেছে এই সবা? কি বলতেছে? হ্যাঁ, ঠিকই কইছে। আসলে অনেক আগেই আমার স্বামী মারা গেছে। আমার স্বামীটা মারা যাওয়ার পরে এই ছোট বাচ্চাটা আর আমার জীবনটা অন্যদিকে ঘুরে। আমি কি করব বুঝতে পারছিলাম না। এখানে কাজে যাই, লালসার দিকে আমার দিকে তাকায়। ওখানে কাজে যাই, সবাই আমাকে বাজে বাজে কথা বলে। তাই আমি আর কোনো কিছু না পেয়ে, কোনো কিছু করতে না পেরে আমি এটা করছি। তোমার সাথে প্রেম করে, তোমার কাছে, এর কাছে, ওর কাছে কিছু টাকা নিয়ে আমি আর আমার সন্তান, আমি আমার সংসারটা এভাবেই চালাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে মাফ করে দিও। ও এই কথা? কিন্তু হ্যাঁ, মাফ করে দিছি জান। তুমি আমার জীবনের প্রথম প্রেম। আমার স্বামী যাওয়ার পর প্রথম তোমাকেই ভালোবাসছি মন থেকে। তুমি যদি আমার এই বাচ্চা সহ আমাকে বিয়ে করো তাহলে আমি রাজি আছি। আর তোমরা দুইজন আমাকে মাফ করে দিও, প্লিজ। তাই নাকি? বাচ্চারা ভালো আছে, সমস্যা নাই, আমি রাজি আছি। কষ্ট করে আর বাচ্চা জন্ম দেওয়া লাগলো না। আগে বলছি ভাই, আমি বাসায় যান, যাইয়া মুতে শোধেন, আমি চলো যাই। কি আর করার, কষ্ট নিয়ে আমরা আমি যাই। ভাই মাফ করে, কপালে এটাই আছে ভাই। হ্যাঁ ভাই, যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, কষ্ট পালাম, আপনাও পালাম। ঠিক আছে, আর আমি আপনাকে অনেক দুঃখ দিয়েছি, মানে বকাও দিলাম, সরি। ঠিক আছে, যার জন্য যুদ্ধ করছি সেই নাই। আচ্ছা ভাই, ওকে।
মোটরসাইকেলও বেমানি করতে লাগে এইটাই লাগে মালে দানা পড়ছে হেল লাগা দেখতাছি মানে কি হ্যাঁ বুঝলাম না হ্যালো সমস্যা কি আপনাদের করছে কি গিনজি করছে এরকম করছেন কেন আমার সাথে কি সমস্যা ভাই বুঝলাম না আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই আমি তো এরকম বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন কেন আপনি তো কোনো ক্ষতি করেন নাই কিন্তু আসলে আপনাদের দেখা আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে ছি কি সব কথা বলছেন আপনার বাসা আমাকে যাইতে দেন যাবেন তো অবশ্যই আপনাকে কি আটকে রাখবো তাহলে এরকম করছেন কেন পথের মাঝখানে আপনি বাসা কোথায় বলতেন আমার বাসা কোথায় সেটা জেনে আপনি কি করবেন চলেন তাহলে আমরা যাই ঘুরতে যাই চলেন আজব তো হাত ছাড়েন বলছি দাঁড়া ও তোদের ভাবি বাসা তো যাবেন চলেন না যাই আপনাকে যাইতে দেন না এসে ভাই কি দেখেন না ভাই আমি যাই দিয়েছি আমার মাঝখানে পথ আটকে এরকম শুরু করছে আমি নাকি ভাবি কি হইছে ওনার বউ কি সব বলছে কি ভাই আপনার বউ আমার বউ আর যাই হোক আপনার সমস্যা কি এই আপনি কে মিয়া আপনি কি এই আপনাকে একটু কৈফত দিতে হবে আপনাকে কৈফত দিতে হবে কৈফত দিবেন কে কৈফত তাহলে এখানে এসে এক রম্বাজি করতেছেন আপনাকে কি কৈফত দিতে হবে যে একদম মায়া হাইটা যাইতেছে আপনারা হেরে ইফতিজিক করতেছেন আর সে বলল সেটা আপনাকে বিশ্বাস করতে হবে যাচ্ছেন যান উনি আমার আপনার কাজ আপনি করেন যান এই খাড়া এই আপনার কাজ আপনি করেন যান কি বলে বল যান আ জামুই তো যান তো লাগবই আমার আচ্ছা ভাই মনে করেন এইটা আপনার বইন এইটা আপনার বইন আপনি কি পারতেন আপনার বোনের ঠোঁটে কামড় দিয়ে আধা ঘন্টা ঝুলে থাকতে এই কুত্তার বাচ্চা এই তুই আমার বোন সম্মুখে কথা কইতাছস এই এত বড় কল যে আমার বোন সম্মুখে কথা কইতাছস হ্যাঁ লাগা গেছে ভাই লাগা গেছে মানে তুই আমার বোন ওই কি আমার বোন দেখছস ভাই খেইপে গেলি রাস্তা দিয়ে একটা মাইয়া হাইতে যাইতেছে তোর কাছে বউ মনে হইল প্রেমিকা মনে হইল বেশ্যা মনে হইল নটি মনে হইল অথচ নিজের ঘরে যে আছে মা বোন এরা হলো মা বোন আর রাস্তার মায়ারা হচ্ছে মাগি এই তো না সার ভাই এইসব সাইরা দে নিজের বোনের কথা বলছি স্যাত করে উঠছস আর হেই হেই অন্যের বোন না হেরো ভাই আছে না হের ভাইয়ের যদি তুই দেখতো তুই সামনে এইভাবে আসিস তোর কল্লাটা কাইটটা নিয়ে চইলে যাইতো আসলে আসলে ভাই আমরা ভুল করছি আপনি যে কথাগুলো বলছেন আসলে ভাবি নাই যে আমাদের বাড়ি তো বোন আছে মা আছে আসলে ভাই এই বিষয়টা নিয়ে আমরা সরি অনুতপ্ত আসলে আমরা বিষয়টা বুঝতে পারিনি আমরা নিজেরা সবাই সরি বলছি তাহলে এখন বুঝছেন তো যাই ভাই রাস্তাঘাটে যেসব নারী চলাফেরা করবে এদেরকে অবশ্যই সম্মান করবে মা বোনের চোখে দেখবেন দেখবেন এদেশে আর ধর্ষণ হবে না এদেশে ইফতিজিং মামলা হবে না যান বোন আপনি যেখানে যাচ্ছিলেন চলে যান থ্যাংক ইউ ভাইয়া আপা থ্যাংক ইউ সো মাচ আপনি না আসলে জানি না এই বাজে লোকগুলো কি করতো আমার সাথে আপা থ্যাংক ইউ আমি আসি সরি সরি জান ভাই ভালো থাকেন আচ্ছা ভাই এইসব করেন না আচ্ছা ভাই ধোয়া রাখেন যান যান আর এই মায়াটাও খারাপ হালাই বেহাল্লা পোলা ড্রেস পইরা করে এ কবে যে শুধরাবে এমনি পোলাপান ডিস্টার্ব করে